হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন আবার অনেক আপুরা আমাকে বলেছেন যে আপু আপনি কেন আর রোজ রোজ ভিডিও আপলোড করেন না বা আমাকে রিকোয়েস্টও করেছেন যেন আমি খুব ঘন ঘন ভিডিও আপলোড করি কিন্তু তারপরেও কেন জানি আরও বেশি দেরি হয়ে যাচ্ছে আসলে আমি একলা মানুষ অনেক দিকে সামাল দিতে হয় এই জন্য আমি আগেই বলেছি অনেকটা কাজের প্রেশারের কারণে আমি ঘন ঘন ভিডিও আপলোড করতে পারি না তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু এমার্জেন্সি পড়ে যার কারণে অনেকটা ডিলে হয়ে যায় তো আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি অনেক দিন পরে এটা মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছে আসলে আমার একটু এমার্জেন্সি ছিল আমি ভাবে বগুড়াতে গিয়েছিলাম আমার ছেলে অসুস্থ ছিল ওকে ডাক্তার দেখানোর জন্য প্লাস আমারও একটু প্রবলেম ছিল সব মিলে আমরা ডাক্তার দেখানোর জন্য বগুড়াতে গিয়েছিলাম এমার্জেন্সি তো এর ফাঁকে মাঝখানে যাওয়ার সাধী ছয় দিন পার হয়ে গেছে তো সব মিলেই এই ভিডিওটা আপলোড করাটা অনেকটা ডিলে হয়ে গেল তো যাই হোক বগুড়া থেকে আসার পরে আমি একটা না কাজ করে যাচ্ছি কারণ গত সপ্তাহে আমার অনেকগুলো ড্রেস ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমি এমার্জেন্সিভাবে যেতে হয়েছে যার কারণে সব কিছু মানে এলোমেলোভাবে রেখে চলে গিয়েছিলাম কোনো ড্রেসই আমি ডেলিভারি দিতে পারি নাই তো আমাকে আজকে থেকে শুরু করতে হবে ডেলিভারির কাজগুলো তো আমি বগুড়া থেকে আসার পর থেকেই কোন 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 ড্রেসগুলো ডেলিভারি দেবো এগুলো আমি রেডি করছিলাম তো যেহেতু আমি সব কিছু এলোমেলোভাবে রেখে গিয়েছিলাম আর কিছু ড্রেস ওয়াশ করে রেখে গিয়েছিলাম সেগুলো লন্ড্রিও করতে দেওয়া হয় নাই তো আমি এসেই এই কাজগুলো নিজে হাতেই করছিলাম ইনফ্যাক্ট আমি লন্ড্রিও নিজে হাতেই করেছি তো সব মিলে অনেকটা সময় পার হয়ে গেছে কারণ একটা ড্রেস আসলে তৈরি করতে বা কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায় অনেক প্রসেস থাকে আর অনেকগুলো ধাপও পার করতে হয় আর সবগুলো ধাপই কিন্তু সময় সাপেক্ষ একটা হাতের কাজের ড্রেস তৈরি করতে সেটা সাপ দেওয়া থেকে শুরু করে অনেকগুলো প্রসেস কিন্তু পার করতে হয় সেটা হাতে কাজ করা আবার ওয়াশ করা দেন ড্রেসটা যদি মেট করতে হয় সেটা করা আর ড্রেস মেট করার পরেও কিন্তু টুকিটাকি অনেকগুলো ঝামেলা থাকে অনেক কাজই থাকে আবার করে লন্ড্রি করতে হয় তারপরে হাতের টুকটাক কাজ থাকে তো এই কাজগুলো আমি করি তো এই কাজগুলো করতে করতে আসলে অনেকটা সময় চলে গেছে তো গতকাল আসার পর থেকে মাথার মধ্যে খারাপ লাগছিল এই জন্য দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরে নামাজ কালাম শেষ করে সন্ধ্যার পর থেকে আমি এই কাজগুলো শুরু করেছি প্রসেসগুলো শুরু করেছি তো মোটামুটি আমি চারটা ড্রেস প্রসেস কমপ্লিট করতে পেরেছি এর থেকে বেশি কাজ আমি করতে পারিনি তারপরেও এটার প্যাকেটিংয়ের কাজটা বাকি ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আম্মুকে একটু নাস্তার কাজে হেল্প করে দেন আমি চলে এসেছি সরাসরি আমার এই প্যাকেটিংয়ের কাজে কারণ কিছুক্ষণ পর আমার ডেলিভারি ম্যান ভাইয়া চলে আসবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য তো আজকে এই ড্রেসগুলো কোনোটাই কিন্তু আমি পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ এই ড্রেসগুলো আমি এর আগে অনেকবার খুলে দেখিয়েছি তো আমি একটু তাড়াহুড়া করে ড্রেসগুলো প্যাকিং করছি তো আমার যদি কোনো ভিউর সাপোর্ট আজকে নতুন থেকে থাকেন তাহলে আপনারা এই ড্রেসগুলো পুরোটা দেখতে চাইলে এর আগে অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি এই ড্রেসগুলো পুরোটা খুলে খুলে দেখিয়েছি তো আপনারা কষ্ট করে একটু আগের ভিডিওগুলো দেখে আসবেন তো যাই হোক আজকে আমি আমার কাস্টমার আপদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি আর এই কথাটা আমার ওই সব কাস্টমার আপদের উদ্দেশ্যে যারা অলরেডি আমাকে ড্রেস অর্ডার করে রেখেছেন এখনও ড্রেস হাতে পাননি বা যারা পরবর্তীতে আমাকে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা আমাকে একের অধিক ড্রেস অর্ডার করেন অনেকেই তিনটা চারটা করে অর্ডার করেন ড্রেস তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন অনেকগুলো ড্রেস অর্ডার করেন তখন তখন কিন্তু একটা ব্যাগের মধ্যে সবগুলো ড্রেস প্যাকেটিং করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু একের অধিক ড্রেস মানে প্যাকেটটা করতে হয় আমাদের তো আপনাদের যখন ডেলিভারি ম্যান ফোন দিবে অথবা আপনারা যখন পার্সেলটা রিসিভ করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা কোন ড্রেসটা অর্ডার করেছেন বা কতগুলো ড্রেস অর্ডার করেছেন সেটা কিন্তু অবশ্যই বুঝে নিয়ে তারপরে ড্রেসটা রিসিভ করবেন এমন হতে পারে অনেক কাস্টমার আপু আছে যারা আমার রিটার্ন কাস্টমার তো তারা আমাকে হয়তো বিশ্বাস করেন তো সেই ক্ষেত্রে আপনারা পার্সেলটা ভালোভাবে খুলে দেখলেন না you <laughs> তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই পার্সেলটা ভালো করে খুলে চেক করে দেখে তারপরে সেটা রিসিভ করবেন তো এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে সেটাও হচ্ছে আমি নিজে এই বিষয়টাতে একটু ঝামেলাতে পড়ে গিয়েছিলাম আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেবি আপনারা অনেকেই দেখেছেন যে একটা আপু বেগুনি কালারের ড্রেস চারটা অর্ডার করেছিলেন একসাথে তো তার মধ্যে তিনটা ছিল থ্রি পিস আর একটা ছিল ওয়ান পিস তো সেই আপুটার ড্রেসটা নিয়ে আমি অনেকটা ঝামেলাতে পড়ে গিয়েছিলাম কারণ আপুটা যেদিন ড্রেসটা হাতে পেয়েছিলেন ওই দিন আমাকে ফোন বলছেন যে আপু উনি আমি তো চারটা ড্রেস অর্ডার করেছি তো আপনি আমাকে দুইটা ড্রেস কেন দিয়েছেন তো ফার্স্ট আমি বুঝি নাই পরে আপু আবার যখন বললো আর আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিল তখন তো আমি আসলে অনেকটা বিপাকে পড়ে গিয়েছিলাম মানে অনেকটা ভয়ও পেয়ে গেছিলাম যে তারপরে থেকে বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম আপুটা অগ্রিম আমাকে টাকাটা পেড করে দিয়েছিলেন তো সব মিলে অনেকটা ঝামেলাতে পড়ে গিয়েছিলাম তো এরকম তো আসলে কখনো হয় নাই তারপরেও এই ঝামেলাটা হয়ে গিয়েছিল তো যাই হোক পরবর্তীতে আমি আমার সত্যি অফিসে কথা বলি এবং সেখানে গিয়ে ওনাদের সাথে কথা বলার পর ওনারা আমাকে এই বিষয়ে অনেকটা হেল্প করেছেন তো যাই হোক ফাইনালি সেই ড্রেসগুলো আবার পাওয়া গেছে যে কারণেই হোক এই ঝামেলাটা হয়ে গেছিলো তো অবশ্যই কিন্তু আপনারা যখন পার্সেলটা রিসিভ করবেন তখন কিন্তু সেগুলো ভালো করে দেখে শুনে বুঝে তারপরে চেক করে ড্রেসগুলো রিসিভ করবেন আর তাছাড়া এই বিষয়টা নিয়ে আরেকটু বেশি ঝামেলা হয়ে গিয়েছিল কারণ আপুটা অলরেডি ড্রেসগুলো রিসিভ করে ফেলেছিলেন আর যে ড্রেসগুলো রিসিভ হয়ে যায় সেই ড্রেসটা আসলে সমস্যাটা সমাধান করতে অনেকটাই ঝামেলায় পড়তে হয় তো ওই জায়গাতে যদি ড্রেসটা আপুটা রিসিভ না করতেন তাহলে কিন্তু এতটা বেশি ঝামেলা হতো না তো তো যাই হোক এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই কারণ এরকম ঝামেলা পরবর্তীতে হতেও পারে সবার যে কোনো মানুষের সাথে তো এই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই সেটা দেখে শুনে বুঝে তারপরে নেবেন তো আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক আপুরা আছেন যখন আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দেন এবং আমার সাথে যখন কথা হয় তখন আপুরা বলে যে আপু আমি আপনার সাথে অনেক দিন যাব যোগাযোগ করার চেষ্টা করছি মনে হয় যেন এক সমুদ্র পার করে দিয়ে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারছি অনেক দিন যাবত আপনার ফোন নাম্বার খুঁজেছি কোথাও আপনার ফোন নাম্বার পাই না বা অনেকে আছে যারা আমার ভিডিওতেও কমেন্ট করেন যে আপু আপনি কেন ফোন নাম্বার দেন না বা আপনার ফোন নাম্বার কোথাও পাওয়া যায় না এরকম অনেক কমেন্ট আসে তো যাই হোক আমি কিন্তু আমার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক প্রত্যেকটা ডিটেলস কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেই দিয়ে রাখি তারপরেও অনেকে আমার ডিটেলসটা খুঁজে পান না তো তাই আমি আজকে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আমার ডিটেলসগুলো দিয়ে রাখবো আশা করি আজকের পরে আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে আপনাদের কোনো ঝামেলা হবে না আপনারা সহজেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমার ড্রেসগুলো মোটামুটি প্যাকেটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু ড্রেস ওয়াশ করার জন্য বের করেছি এই ড্রেসগুলো আমি আজকে ওয়াশ করব তো আমার এই কমলা ড্রেসটা আমার ভিওয়ার্স সাপুরা এত বেশি পছন্দ করেছেন সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর আমার যতগুলো ড্রেস ভিডিও আছে সবগুলোর মধ্যে এই ড্রেসটা কিন্তু হাইস্ট ভিউ আছে তো এই ড্রেসটার সাথে আমি এর আগে যেটা করেছিলাম সেটা ছিল ফ্রক তো অনেক আপুরা এই ড্রেসের মানে এই ওনাটার সাথে পুরো ড্রেসটার ভিডিও দেখতে চেয়েছেন তো এটার সাথে যেহেতু আমি এর আগে কখনো কামিজ বা সালোয়ার কোনোটাই করিনি এই জন্য কিন্তু এটা ডিটেলস আমি আমার কোনো আপুদেরই দিতে পারি নি তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা এই ড্রেসের ফুল ভিডিও আর পিকচার পেয়ে যাবেন তো ততদিন পর্যন্ত আপনারা আশা করব আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকবেন আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম